সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। কী অবস্থা সবার? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। সো আজকের একটা ছোট্ট একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম। সো আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং না, জাস্ট রেগুলার একটা ব্লগ, লাইফস্টাইল বলতে পারেন। তো এখানটা আমি আয়নার সামনে ভিডিও বানাচ্ছিলাম আর ভাবতেছি ভয়েস ওভার দিয়ে বানাবো নাকি কথা বলবো। তো এইভাবে করতে করতে বাসা থেকে বের হয়ে গেলাম আর এটা হচ্ছে আমার বাসার রাস্তাটা। সো এখান থেকে আমি হাঁটে হাঁটে যাচ্ছি প্রথমত হসপিটালে, কারণ আমার একটু দাঁতে প্রবলেম হয়েছে, যদিও দাঁতটা উঠাই দিতেই লাগছে। আর এখন আমি মূলত হাঁটে হাঁটে যাচ্ছি। তো হাঁটে হাঁটে যাইতে যাইতে আমি মূলত চলে আসলাম শিল্পকলার সামনে। আর এইখানটাই দেখতে পাচ্ছেন আমার হাতের বাম সাইডে হচ্ছে শিল্পকলা আর হাতের ডান সাইডে হচ্ছে টাঙ্গন রেস্টুরেন্টটা। তো সামনে আমি নির্বাচন ভবন যে অফিসটা আছে সেটা দেখতে পাচ্ছেন। আর আজকের ওয়েদারটা অনেক জোস ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন নির্বাচন ভবন, আর হাতের ডান সাইডে যদি আমি ঘুরাই তাহলে আপনি দেখতে পারবেন একটা বিল্ডিং তৈরি হচ্ছে আর পিছনে টাঙ্গন রেস্টুরেন্টটা। তো এই হাঁটতে হাঁটতে আমি চলে আসলাম হসপিটালের এখানটায়। আর হসপিটালের ভিতরে আমি ভিডিও করতেছি না, কারণ ভিতরের সিনগুলো পারমিশন ছিল না দেখানো, ওই জন্য আর ভিডিও দেখাইনি আপনাদেরকে। তো দেখা হচ্ছে 2 ঘন্টা পর। আর এইখানটায় আমি চলে আসলাম প্রেম বাগানে। আমি একাই আসিনি, আমার সাথে অনুভবও ছিল। তো অনুভব সহ চলে আসলাম প্রেম বাগানে। আর সে মূলত এখন ফোনে কথা বলতেছে, কার সাথে কথা বলতেছে সেটা একটু পরে বলতেছি। তো প্রেম বাগানে প্রায় অনেকক্ষণ ধরে বসলাম, আড্ডা দিলাম দুইজনে, আর এখানে গল্প করতেছিলাম। আর এখানটা তার মানে এই গল্পের মধ্যে মাঝখানে দিয়ে দিল ওর স্কুলের একটা ম্যাডাম ফোন, ফোন দিয়ে বললো তাদের স্কুলে যাইতে হবে। তো এখানটায় আমি ওয়েট করতেছিলাম সোহাগের জন্য, কারণ আমরা সোহাগের জন্য এখানে ওয়েট করতেছিলাম। তো আমি অনুভব এখানে বসে বসে অনেকক্ষণ ছিলাম, তাই আমি বললাম যে একটু ভিডিও করি। তো প্রায় অনেকক্ষণ পর চলে আসে সোহাগ। তো দেখতে পাচ্ছেন সোহাগ আমাদের চলে আসছে, আর সোহাগ আসে এখানে একটা ডায়লগ মারে দিল। তো প্রায় এখানে 2 মিনিট জাস্ট থাকলাম, থাকার পরে আমি বললাম যে না, এখান থেকে বের হওয়া দরকার, কারণ অনেকবার ফোন দিয়ে দিয়েছিলো অনুভবের ম্যাডাম। তো এই মাঝখানে এখানে সোহাগ গিটারও নিয়ে আসছিলাম, সো গিটারটা জাস্ট বের করছিলাম আবার ঢুকিয়ে নিলাম। আর এখানটায় এরা একটু ডায়লগ মারবেই, কারণ ক্যামেরা অন হলে এরা ডায়লগ মারে। আর অনুভব একটাই ডায়লগ, আমার অনেক টাকা, আমি টাকা দিয়ে সব কিছু কিনে ফেলবো। তো যাই হোক, এখান থেকে আমরা বের হয়ে যাচ্ছি। আর এই যে দেখতে পারতেছেন প্রেম বাগানে, বলতে গেলে এটা হচ্ছে বিএটিসি ফার্ম, আর এখানটায় ধান চাষ করা হচ্ছে। আর ওয়েদারটা খুবই জোস ছিল, আর এই সবুজ গাছগাছালি দেখলে অনেক ভালো লাগে। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম বিএটিসি ফার্মের যে মেন গেটটা আছে, যেটা সবার সামনে পরে মূলত। তো ওখানটা চলে আসলাম হাঁটতে হাঁটতে, আর হাঁটার আর এনার্জি ছিল না, তাই নিয়ে নিলাম একটা রিক্সা, রিক্সা নিয়ে যাচ্ছি। আর সামনে হচ্ছে ঠাকুরগাঁও সরকারি কলেজ, আর হাতের ডান সাইডেই দেখতে পাচ্ছেন। আর কলেজ মানে ছুটি, তো অনেক ছেলে মেয়ে এখানে বের হয়েছিলো। তো ভাবলাম যে একটু ভিডিও করে আপনাদেরকে দেখাই, কন্টেন্ট ইজ কন্টেন্ট। তো প্রায় অনেকক্ষণ পর আমরা এইভাবে অটোর মধ্যে শয়তানি মজা মস্তি করতে 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 চলে আসলাম ইকো কলেজের ভিতরে। তো মোটামুটি আমরা ইকো এখানে চলে আসলাম, আর এটা হচ্ছে এসডি অফিস। সো এখানটায় আমি অনেকগুলো রিলস আর অনেকগুলো ছবি শ্যুট করছিলাম, যেগুলো অলরেডি আপনারা দেখে ফেলছেন। তো এটা হচ্ছে মূলত মেন ক্যাম্পাসটা, কলেজ ক্যাম্পাস, স্কুল ক্যাম্পাস যেটাই বলেন না কেন। তো এখানটায় অনুভবের ম্যাডামের সাথে অনুভবের কথা হয়ে গেল, আর এখানটায় আমি মূলত বসে বসে কিছু করিনি, জাস্ট ভিডিও বানাইলাম। আর সাথে ছিল আমার একটা ছোটো ভাই। তো প্রায় অনেকক্ষণ পর চলে আসলাম টাঙ্গন রেস্টুরেন্টে কিছু খাইতে, যদিও কিছু খাই নাই, জাস্ট আসে এখানে বসলাম। আর এই তো এইখানটায় বসে বসে একটু মজ মস্তি করার চিন্তা ভাবনা করছিলাম, এখানে সবার গান গাচ্ছিলো আর আমি ভিডিও বানাচ্ছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত গাইস, আই হোপ তোমাদেরকে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটাকে ফলো দিও, ভিডিওতে লাইক দিও, একটা কমেন্ট করিও, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তো দেখা হবে নতুন একটা ভিডিওতে। গুড বাই।